শুভ বিজয়া, শুভ বিজয়া। আমি করছি কালকে রাতের থেকে যুদ্ধ, আর মাসি আজকে সকাল থেকে আমার সাথে যুদ্ধ করছে। সবাই মিলে বসে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা গোলদা। আজকে হচ্ছে হলো একটা লাইফস্টাইল ব্লগ, আর আজকে হচ্ছে হলো আমাদের একটা গেট টুগেদার আছে বিজয়া উপলক্ষে। তো আমরা যারা একসাথে কাজ করি না সবাই আসছে, প্রায় 12-13 জন, 14 জন, হ্যাঁ আমাদেরকে নিয়ে 13-14 জন হবে। তো সবাই আসছে, তার জন্যই কিন্তু আজকে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর অলরেডি আমি কি কি করে ফেলেছি সেগুলো আমি তোমার সাথে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ সকাল থেকে এতটা টাফ শিডিউল ছিল, আমি কিন্তু তোমাদের সাথে কোনো কথাই বলতে পারিনি, তোমাদের সাথে কোনো গল্পই করতে পারিনি, আর তোমাদেরকে কিছু শেয়ারও করতে পারিনি। বাট অলরেডি কি কি করে ফেলেছি সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমি দেখো, মাটনটা করা বাকি আছে, চুই ঝাল দিয়ে মাটন করব, চুই ঝাল মাটন। আর এখানে ডিম বসিয়েছি, এইটা হচ্ছে হলো মাটনের তেল দিয়ে দিয়েছি, আরো তেল লাগতে পারে আবার নাও লাগতে পারে, কারণ মাটনও আমি ম্যারিনেট করে রেখেছি তেল দিয়ে। আর এই যে মশলাপাতি যা দেখছো, এখানে রসুন আছে, এই যে মশলাপাতি যা দেখছো সব, আর গতকাল আমি সব কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম। যদি সময় পাই তালের, এখানে পালক আছে, তালের বড়াও করব, কিন্তু সেটা সময়ের উপর ডিপেন্ড করবে, যদি সময় পাই করব, না হয় করব না। এই তো আমার ঘর গোছানো এখনো হয়নি। এখানে ভেটকি মাছ আছে, ভেটকি মাছটা রান্না করেছি খুব সুন্দর করে, স্মেল খুব ভালো আসছে। আর এইটা হচ্ছে হলো আমার এক দিদির বাড়িতে গিয়েছিলাম, এই রকম পনির রান্না করে কিন্তু আমাদেরকে খাইয়েছিল, আর আমার ব্যাপক লেগেছিল সেই পনিরটা। সেই পনিরটা কিন্তু আমি রান্না করেছি, এটা দুধ পোস্ত আরও অনেক কিছু দিয়ে এই এই পনিরটা রান্না করছি, এই পনিরটা ব্যাপক হয় খেতে। আর এখানে পটল ভাজা আছে, আর এখানে ভেজ ডাল, তবে এই ভেজ ডালটা শীতের সময় কিন্তু খুব সুন্দর লাগে, যদি এখানে ফুলকপি বিনস আরও অনেক কিছু দেওয়া যায়, বাট আমি শুধু গাজর আর ক্যাপসিকাম দিয়েই করেছি, পরবর্তীতে কোনো এক সময় হয়তো বা সব কিছু করে তোমাদেরকে দেখাবো। আর নর্মাল টমেটোর চাটনি করেছি, নর্মাল একদম সিম্পল টমেটোর চাটনি। এই হচ্ছে হলো আমার আজকের মেনু, আর এই পাঁপড়টা হয়তো বা করতে পারি যদি টাইম পাই, আর যদি টাইম না পাই কিছুই করব না। তো চুই ঝাল দিয়ে কিন্তু, এই যে চুই ঝাল দিয়ে কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন 9টা বাজে, আমি কিন্তু শেক খেয়ে নিচ্ছি। এই তো আমার এটা ব্রেকফাস্ট, আর ওখানে আমার রান্নাবান্না সব কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। আর এখানে মাটনটা একটু টাইম লাগবে, আরও 1 ঘন্টা লাগবে মাটনটা, একদম পাতলা ঝোল করছি মাটনে, আমার খুব মশলাদার মাটন ভালো লাগে না, তার জন্য একদম পাতলা ঝোল। এই তো এখানে সব নিউট্রিশন নিয়ে একটা ড্রিঙ্কস করা হয়েছে, তো ওরা এসছে, ওরা এরকম এতগুলো করে মিষ্টি নিয়ে এসছে, মিষ্টি দই ফই রসরাজের মিষ্টি, বাহ। আর এই যে এখানেও মিষ্টি আছে, আবার আমরাও মিষ্টি নিয়ে এসেছি, এটা আমাদের মিষ্টি, আমাদের আমরাও নিয়ে এসেছি। ওরে বাবা, খেতে খেতে ঢুকেছে। শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া। সুন্দর লাগছে তো? আমি করছি কালকে রাতের থেকে যুদ্ধ, আর মাসি আজকে সকাল থেকে আমার সাথে যুদ্ধ করছে। এখানে কিছু কাজ করছে, আর এখানে সব রেডি করে নিয়েছি, ইপসিতার জন্য ওয়েট করছি আমরা, ইপসিতা আসুক তারপরে আমরা খেতে বসে পড়ব। আর ওখানে সবাই গল্প করছে, আড্ডা দিচ্ছে। ভাই
তো সবাই মিলে বসে গেছে। এই তো মটন, মাছ, ভেজ ডাল, চাটনি, ডিম, পনির, স্যালাড, রাইস। এতে ইভানও বসে গেছে। এটা তোমার বয়স শব্দ না শুনবার জি জি টাটা সবাই চলে গিয়েছে এখন। এই তো কিছুটা মটন বাকি আছে, মটন অনেকটাই বাকি আছে, একটু পনির রয়েছে, মাছ রয়েছে, এগুলো কালকে আমি খেয়ে নেবো। মিষ্টি এক গাদা মিষ্টি। আর এই যে এই ড্রিঙ্কসটাও অল্প বাকি আছে। আর এই বাসনপত্রগুলো বেরিয়েছে, এগুলো কালকে মাসি মাজবে। এখন আর আমার কোনার করার কিছু এনার্জি নেই, কাচেরও অনেক গ্লাস বেরিয়েছে। আর এই দইটা খুব ভালো হয়েছে, এই দইটা আমি এখন ফ্রিজে রাখবো। তো সবাই চলে যাওয়ার পর আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিংটা শেষ করে তারপর এখন ডিনার করব। ডিনারটা এখন আমার কাছে নেই। তো যাই হোক, মিটিংটা শেষ করে এখন হচ্ছে হলো আমার জন্য অ্যাকচুয়ালি ইপসিতা এরা এর মধ্যে দার্জিলিং গিয়েছিলো, দার্জিলিং থেকে আমার জন্য একটা চাদর নিয়ে এসছে, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি সেই জিনিসটা। আর হচ্ছে হলো পিঙ্কি একটা শাড়ি নিয়ে এসছে আজকে, তো আমি শাড়িটাও তোমাদের সাথে দেখাচ্ছি। আমি নিজেও খুলে এখন অবধি দেখিনি, তো আমি এখন খুলে দেখবো শাড়িটা কেমন, তো আর তোমাদের সাথেও শেয়ার করছি। এই হচ্ছে পিঙ্কির দেওয়া শাড়ি, এটা বোধহয় মেবি প্রিয় গোপাল বিষয় থেকে কিনেছে। শাড়িটা খুবই সুন্দর, লাল, একদম লাল শাড়ি। এই তো তো ইপসিতারা দার্জিলিং গিয়েছিলো, দার্জিলিং থেকে এই চাদরটা আমার জন্য নিয়ে এসছে। তো দার্জিলিংয়ের চাদর, কারণ সামনেও সামনে শীত পড়ে যাচ্ছে, ঠান্ডা উইন্টার চলে আসলো, উইন্টার সিজন, তো যেহেতু পুজোর শেষ উইন্টার সিজনও চলে আসলো। আমার ভিডিওর মাধ্যমে দুজনকেই থ্যাঙ্কস জানাচ্ছি যে এত সুন্দর সুন্দর গিফট আমার জন্য নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ পিঙ্কি, থ্যাংক ইউ ইপসিতা, এত সুন্দর দুটো জিনিস আমাকে গিফট করার জন্য। এই তো আমার ডিনার, ডিনার করে এখন আমি ঘুমিয়ে পড়বো, কারণ আজকে প্রচুর সকাল থেকে গতকাল রাত থেকে প্রচণ্ড খাটাখাটনি আমার গেছে। আমার ফেসের অবস্থা দেখে হয়তোবা সবাই বুঝতে পারছো। তো এখন ডিনার করে আমি একটু ঘরের কিছু কাজকর্ম করে আমি ঘুমিয়ে পড়বো আজকে তাড়াতাড়ি, খুব বেশি লেট করব না। আর চুলটা কেমন হয়ে আছে একটু অয়েল ম্যাসাজ করব, ব্যাস। তো যাই হোক, তো ভিডিওটা লেন্দি করছি না, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করো, যেন রেগুলার বেসিসে আমি আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করতে পারি। বাই বাই।